লক্ষীপুর কুশাখালীতে আবুল হাশেম নামে এক খামারির গোখাদ্য খড়ের গদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার ভোর রাতে সদর উপজেলা কুশাখাল ইউনিয়নের গোড়ারপাক গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে দাসেরহাট পুলিশ ফাঁড়ি ও লক্ষীপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে প্রায় 3 ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে উদ্ধারকর্মীরা চলে যাওয়ার পর দুপুরে আবারও আগুন জ্বলে ওঠে এই খড়ের গোদায়। ক্ষতিগ্রস্ত খামারি আবুল হাশেম এই এলাকায় ইব্রাহিম বিএসসির বাড়ির নূর ইসলামের ছেলে। চন্দ্রগঞ্জ থানার ওসি একে ফজলুল হক জানান, আগুন দেওয়ার বিষয়ে থানায় এখনো কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন ওসি।